আজকের ব্লগটা চাঁদ রাতের এবং ঈদের দিনের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবারের ঈদ আমার জন্য সবচেয়ে বেশি স্পেশাল ছিল, কারণ আমার দুই ফ্যামিলি, দ্যাট মিন্স আমার শ্বশুরবাড়ির সবাই এবং আমার বাবার বাড়ির সবাই, আমরা এবার একসাথে ফর দ্য ফার্স্ট টাইম ঈদ করব এবং ঈদের দুদিন আগে থেকে আমরা একসাথে থাকব। সো যেহেতু আমাদের 30 রোজা হয়েছে, 29 রোজাও হতে পারতো, তাই প্ল্যান ছিল যে 29 রোজার দিনই চলে আসবে বাসার সবাই, অ্যান্ড যদি 30 রোজা হয় তাহলে 30 রোজাও একসাথে থাকব, আর ঈদ তো একসাথে করবো, ঈদের পরের দিনও থাকবো। অনেক 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 প্ল্যান ছিল কী কী হয় এবং কীভাবে সব কিছু আমরা অ্যারেঞ্জ করি, চানরাতের রান্না বান্না অ্যান্ড অল আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এখানে আমি একটু জর্দা শামাই রান্না করছিলাম। আমার আম্মুর জর্দা শামাই খুবই পছন্দ এবং অনেক নারিকেল দিয়ে খেতে পছন্দ করে, এই জন্যই আমি একটু এভাবে রান্না করছিলাম। আর জর্দা শামাই কিন্তু একটা টেকনিক আছে, অনেকের দেখবেন শক্ত হয়ে যায়, আবার অনেকের বেশি সেদ্ধ হয়ে যায়। আপনাকে এই যে একটু পানি আমি যেভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবেন একসাথে জমাটো বাঁধবে না, একদম ঝরঝরে থাকবে, সুন্দর মতো সেদ্ধ হবে, একদম শক্তও হবে না। এখানে জর্দা শামাই রান্নাটা অলমোস্ট হয়ে যাচ্ছে আর আমি পুডিং বানাবো। ডিমের পুডিং বাসার সবার খুবই পছন্দ এবং ঈদের মধ্যে কিন্তু এটা একটা মাস্ট আইটেম থাকে। এবার আমি 6টা ডিমের পুডিং বানাবো এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি ভ্যানিলা এসেন্স ছাড়া পুডিং বানাবো, কারণ অনেকেই বলতেছে যে ভ্যানিলা এসেন্স ছাড়া নাকি বেশি মজা হয়, সো ট্রাই করে দেখি। আর এখন আমি বানাবো কুনাফা, যেটা আমার বাবার খুবই পছন্দ এবং আমার ছোটো বোন লাইবাও খুব পছন্দ করে। এটার জন্য আপনি ক্রিম চিজও নিতে পারেন, নর্মাল ক্রিমও নিতে পারেন। আমি এখানে নর্মাল মেলোডির যে ক্রিমটা সেটাই নিয়েছি, আর দুধের মধ্যে আমি চিনি দিয়েছি, মেলোডি ক্রিমটা দিয়েছি, কাস্টার্ড পাউডার দিয়েছি। অনেকে কর্নফ্লাওয়ারও ইউজ করে, বাট ওইটা দিলে না আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কাস্টার্ড পাউডার দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা বেশি সুন্দর আসে। আর এভাবে আমি একটু হুইস্ক করে দিচ্ছি যাতে কোনোভাবেই কোনো লাম্প না থাকে। আর কাস্টার্ড পাউডারটা কিন্তু সবসময় ট্রাই করবেন যে একদম গরম দুধের মধ্যে পাউডারটা না দিয়ে একটু কোনো কিছুর সাথে গুলিয়ে দিতে। আমি দুধের সাথে গুলিয়ে দিই, এতে বেশি ভালো লাগে, পানি আমি একদমই ইউজ করি না, তাহলে একদম পুরো ক্রিমি একটা ফ্লেভার থাকে। এবং এই বাটিটার মধ্যে আমি সেট করব কুনাফাটা, এটা লেয়ারে লেয়ারে সেট করতে হয়। ফার্স্টে আমি লাচ্ছা শামাই ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে, ওইটার একটা লেয়ার দিয়েছি, এরপরে কাস্টার্ড পাউডার দিয়ে, ক্রিম দিয়ে যে আমি একটা লেয়ার বানিয়েছিলাম সেই ক্রিমটা দিয়েছি। এর মধ্যে আপনি ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন, অনেকে খেজুরও অ্যাড করে, বাট আমি এখানে জাস্ট পেস্তা বাদাম অ্যামন্ড অ্যান্ড একটু কিশমিশ অ্যাড করেছি। এরপরে আমি আরেক লেয়ার লাচ্ছা শামাই দিব এবং সেমভাবে আমি বিভিন্ন লেয়ারে লেয়ারে এইভাবে ড্রাই ফ্রুটস, ক্রিম এবং লাচ্ছা শামাই সাজাতে থাকবো। একদম জাস্ট উপরে লেয়ারে আপনি জর্দার রং দেওয়া লাচ্ছা শামাই দিবেন। এখন আমি একটু চিংড়ি মাছ ভুনা করছিলাম। আমি চিংড়ি মাছ নিজেই স্বপ্ন থেকে লাস্ট দিন কিনে এনেছিলাম, এটা একটু ফার্স্টে ভেজে নিয়েছি লবণ দিয়ে, তারপর আমি এটা ভালো মতো পেঁয়াজ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে কষিয়ে একটু ঝালঝাল করে ভুনা করেছি, কারণ আম্মু এভাবেই লাইক করে। এরপর আমি রান্না করব কালাভুনা, যেটা আমার ছোটো বোন লাইবার খুবই পছন্দ এবং আমার নিজেরও অনেক পছন্দ। কালাভুনা রান্নার অনেক ওয়ে আছে, কিন্তু যেহেতু আমার কাছে টাইম কম আছে, তার মধ্যে ডিউটিও থাকে, তাই আমি একদম শর্টেস্ট এবং ইজি ওয়েতে রান্না করছিলাম, যেটা হচ্ছে ফাঁকিবাজি ওয়ে। রাঁধুনির কালাভুনা যে মশলাটা সেটা দিয়ে রান্না করছিলাম। এটা খেতে যদিও খুব বেশি অথেন্টিক কালাভুনার মতো হয় না, বাট টেস্ট কিন্তু খারাপ হয় না, মজাই হয়। এবং কালাভুনার যে একটা ফাঁকিবাজি জিনিস আছে সেটা হচ্ছে যে আপনি যদি একটু সয়া সস বেশি করে দিয়ে দেন তাহলে রংটা কালো কালো আসবে, সো আপনাকে খুব বেশি খাটাখাটনি করতে হয় না। আর রাঁধুনির যে গুঁড়া মশলার প্যাকেটটা আছে ওইটার মধ্যে ঠিক যেভাবে বলা আছে আমি ওইভাবেই দিচ্ছিলাম, ওইটার মধ্যে বলা ছিল যে রুচি ঝাল টমেটো সস দিতে, সো ওইটাই দিচ্ছিলাম, লবণটা পরিমাণ মতো। সো এভাবে মিশিয়ে জাস্ট আপনি হাত দিয়ে মাখিয়ে নেবেন, এক্সট্রা কোনো মশলাই ইউজ করি না, কারণ কালাভুনা মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে। জাস্ট আপনি নিজে থেকে পেঁয়াজ দেওয়া লাগবে, ওইখানে টমেটো সসও আপনাকে বলে দিয়েছে কি টমেটো সস দিতে হবে, সয়া সসও বলে দিয়েছে, মানে আপনি নিজে থেকে কিছুই করতে হবে না, যা যা বলেছে পুরো প্রসেসই দেওয়া আছে কালাভুনা প্যাকেটের মশলার পিছনে। আমি এটা মাখাতে মাখাতে হঠাৎ করে শুনলাম কলিং বেলের আওয়াজ, অ্যান্ড দ্য বিগেস্ট সারপ্রাইজ কেম, আমার ছোটো বোনার মা চলে আসছে। বাবা এখনও আসে নাই, কারণ বাবা উমরা করতে হজে গিয়েছিলে, সো বাবার রাত 1:30 বাজে ফ্লাইট, তখন শাওন আর আমার মা মিলে বাবাকে আনতে যাবে। আর এই দিকে লাইবার সাথে গল্প করতে করতে আমি না ভুলে গেছিলাম যে আমার চুলে কালাভুনা মশলা আছে, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, কেমন ঝুরা ঝুরা মাংসের মতো হয়ে গেছে। মনটা এত খারাপ লাগতেছিল যে কালাভুনা রান্না করাটা যদিও খুব বেশি কঠিন না রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে, তারপরও এত প্রসেস করছিলাম, বাট আলটিমেটলি একটু ঝুরা ঝুরা হয়ে গেছে, কিন্তু টেস্ট কিন্তু ভালোই ছিল, টেস্ট একদমই খারাপ ছিল না, লাইবা বলছে খুবই মজা। আর এইটা রাত 1:30 বাজে,
বাবা এসে সারপ্রাইজ দিয়েছে, আবাই তো বাবাকে দেখেই যে খুশি। ও না, বাবাকে দেখলে একটা একটা করে খেলনা বাবাকে দিবে, যে এটা দেখো এটা দেখো খেলো, মানে বাবাকে দেখলে শুধু ওর খেলনা আগে দিতে হবে। বাবার লাইবাকে পেলে আমার আওয়াইশা যে কি হয়ে যায়। বাবা এখানে উমরা থেকে যে প্লেনে বিভিন্ন ধরনের জুস দেয় এগুলো সব দেখাচ্ছিল, যে যেহেতু 30 রোজা হবে কালকে বাবা অনেক কিছু বাড়াবে। তো এটা ছিল 30 রোজার দিনে, আমার সকালবেলা ডিউটি ছিল। ডিউটি করে যখন আমি দুপুরবেলা আসলাম তখন দেখি আমার আম্মু আব্বু হাজবেন্ড সবাই মিলে বাসার কাজে লেগে গেছে। বাবা তো ঘর মুছতেছে, আম্মু ঘর ঝাড়ু দিতেছে, এইদিকে আম্মু আব্বু মিলে ইফতারও বানাচ্ছে। আর আমি একটু হসপিটালে বসে ভাবতেছিলাম আমার আম্মুকে বলবো রোস্ট রান্না করতে, কারণ আম্মুর রোস্ট অনেক জোস হয়। বাকি সব কিছু তো আমিই করবো, কারণ আম্মু আব্বু বেড়াতে আসছে, আম্মু আব্বুকে বলবো রান্না করতে। বাট কিসের কি, আম্মু আব্বু বলতেছে যে তুই রেস্ট নে, তুই সবসময় অনেক কাজ করো, স্যার এমনিতে অনেক কিছু রান্না করছোস, তুই জাস্ট শুয়ে থাক, একটু রেস্ট নে, আবাইসা টেক কেয়ার কর, বাকি সব কিছু আমরা করতেছি। মানে শুধু রান্না না, এই যে দেখেন রোস্টটা কি জোস হয়েছে দেখতে। ওখানে আম্মু হাঁসভুনা করতেছিল, এখানে রোস্ট রান্না করছে, ইফতারি বানাইছে, এছাড়াও মানে বাসার সব কাজ, রান্নাঘর পরিষ্কার থেকে শুরু করে ঘর ঝাড়ু মুছা সব আম্মু আব্বু করছে। এটা আমাদের শেষ রোজে আমরা একসাথে ইফতার করতে বসছিলাম, খুবই ভালো লাগতেছে যে বাসার সবাই আমরা একসাথে ইফতার করতেছি। খুব বেশি আইটেম ছিল না, জাস্ট নর্মাল ভাজা পোড়া, হালিম, একটু ড্রিঙ্কস, তরমুজ, এই। বাট একসাথে বসে খাওয়াটাই আসলে হচ্ছে মূল ভালো লাগা। আর এবারে চার রাত আমার জন্য এত ভালো ছিল, কারণ একে তো কোনো কাজ তেমন করতেই হয় নাই, 29 রোজা হয়, এই ভয়ে আমি আগে রান্না করে রাখছিলাম, আর আজকে তো সব আম্মু আব্বু করছে। আর আমি বিয়ের পরে প্রথমবার এরকম সুন্দর করে মেহেদি দিচ্ছি, আমার বোন মাশাল্লাহ এত সুন্দর মেহেদি দিতে পারে। আমি তো এত এক্সাইটেড ছিলাম যে আমার চার রাতে এত ভালো গিয়েছে, ঈদের দিন, ঈদের পরের দিন না জানি কত ভালো যায়, ইনশাল্লাহ অনেক ভালো যাবে। বাট পরে আসলে আমরা যা ভেবে থাকি তা কখনোই হয় না। আমার ঈদের দিন সকালে রাত পর্যন্তই ভালো ছিল, বাট এরপরে আমার আম্মু সাডেনলি সিক হয়ে যায় আর ইমার্জেন্সি বাসায় চলে যায়। এই জন্য আসলে যেমন ভেবে রেখেছিলাম ওরকম হয় নাই। ঈদের খাওয়ার আগ পর্যন্তই সব কিছু ভালো ছিল, বাট তারপরে আম্মু সিক হয়ে যাওয়ার কারণে চলে যেতে হয়। বাট কিছু করার নেই, আল্লাহর প্ল্যানই বেস্ট প্ল্যান, আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন। সো আজকে ঈদের দিন আর তেমন কোনো ভিডিও করা হয়নি, সব ছেলেরা নামাজ পড়তে গিয়েছে, একসাথে যে রান্নাবান্না করেছিলাম, এই যে আমার জর্দা, শ্যামাই, পুডিং, আমার কুনাফা, কুনাফাটা অনেক মজা হয়েছিল। আর আম্মু তো অনেক অনেক কিছু রান্না করেছিল, দুপুরের আইটেমের জন্য অনেক কিছু ছিল, সেগুলোর ভিডিওই করা হয় নাই। সকালবেলা এই যে শির খোরমা আম্মু রান্না করেছিল, দেন লাচ্ছা শ্যামাই, এটা তো মাস্ট থাকেই। তারপর আম্মুর হাঁসটা যে পরিমাণ মজা হয়েছিল, আমাদের বাসায় ট্র্যাডিশন হচ্ছে ঈদের দিন সকালবেলা হাঁস, ডিম, ভুনা আর খিচুড়ি থাকবে, আর এছাড়া ডেজার্ট আইটেম তো সব থাকেই, দুপুরবেলা থাকে পোলাও মাংস সব কিছু। বাট দুপুরবেলা আসলে সেই খাওয়ার হয় নাই, কারণ আম্মু সিক হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই সব কিছু আসলে যেরকম প্ল্যান করেছিলাম ওরকম হয়নি। কিন্তু নিশ্চয়ই আল্লাহ ভালোভাবেই কিছু করেছেন। চার রাত তো আসলে খুব ভালো কেটেছে, ঈদের সকাল পর্যন্ত খুব ভালোই ছিল, বাকিটা আল্লাহ ভরসা, কেমন যায় জানি না। সবার কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।